কিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এই যে গত যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে আমি একজন পরিচ্ছন্নতা কর্মী পদে প্রার্থী ছিলাম এবং সুপার এবং অভিসহকারী তারা আমার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিছে কিন্তু আমাকে চাকরি দেয় নাই এবং তারা এই প্রশ্নপত্র ফাঁস করছে আবেদন করছে সেখানে আমি আবেদন করেছিলাম নিরাপত্তা কর্মী পোস্টে কিন্তু এরা তারপর থেকে আজ পর্যন্ত আমাকে কোনো ধরনের কোনো সংবাদ অথবা প্রবেশপত্র কোনো কিছুই দেয় না এখন আমি শুনতেছি যে নিয়োগ হয়ে গেছে চাকরি দেবার কথা বললে আইনে এই মাদ্রাসায় এক বছর চাকরি কাজ করাইছে কাজ করার পর আমার কাছ থেকে 1,20,000 টাকা নিছে এরাই এটা হইলে অনেক আগের নিয়োগ কিন্তু এই চাকরি তো দেয় নাই তাছাড়া এই গ্রামে পোলাপান আসে পোলাপানের লেখাপড়া তখন ভালো করে না পোলাপান এই গ্রাম থেকে অন্য গ্রামে যাই পড়ে মোংলা যাই পড়ে কিন্তু এখানে পড়ে না সুবরান একজন শাহাল মাস্টার একজন এরা লোকজনের কাছে দেখাল টাকা পাঠিয়ে উড়ায় নিয়োগ দেওয়ার জন্য মাস্টারের চাকরি দেওয়ার জন্য টাকা উড়ায় আব্দুল হামিদ সুবর সাহেব আমার কাজ দেওয়া চাকরি দেওয়ার কথা কইয়া আর হলো শাহ আলম এরা আমরা টাকা পয়সা নিয়েছে এবং আজকাল করে এই প্রায় 2 বছর তোমার এই কাজগুলো করে আগেও এরম এই স্কুলে আপনার ওই নিয়োগ হয়েছে ওইখানে ওরা দুইজনে বাণিজ্য করছে আর এখনও বর্তমানে এই যে বর্তমানে যে নিয়োগ হয়েছে এই নিয়োগে সব নিজস্ব লোক এবং টাকার বিনিময়ে আমার কাজ দেওয়া নিয়েছে যারা বেশি দিচ্ছে তাও কাজ দেওয়া তাকে চাকরি দেওয়ার জন্য এই কাজগুলো কর